অর্থাৎ মিমি টিনার মতোই সুন্দরী। তাহলে কতটা সুন্দরী সেটা বোঝাচ্ছে অ্যাজ দিয়ে, যে সে টিনার মতোই সুন্দরী। তাহলে এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি বা বিশেষণের বিশেষণ, অর্থাৎ অ্যাডজেক্টিভকে বর্ণনা করে অ্যাডজেক্টিভের আগে এই অ্যাডভার্বগুলো বসানো হয়। অ্যাডভার্ব অফ ম্যানার, আর ইজিলি সহজেই, হ্যাপিলি আনন্দের সঙ্গে, সাইলেন্টলি নীরবে, কুইকলি তাড়াতাড়ি, ব্রেভলি সাহসের সঙ্গে, এইগুলো দেখো কিভাবে হচ্ছে। ম্যানার মানে কিভাবে হচ্ছে, অর্থাৎ যে কাজটা হচ্ছে সেটা কিভাবে হচ্ছে সেটাকে বর্ণনা করছে। দ্য বয় ব্রোক দ্য গ্লাস ইজিলি, ছেলেটি গ্লাসটি সহজেই ভেঙে ফেলল। কিরমভাবে ভাঙল, সহজেই ভাঙল। দ্য স্টুডেন্ট রিডস লাউডলি, ছেলেটা পড়ছে, পড়া কাজটা কেমন ভাবে করছে, লাউডলি মানে খুব জোরে জোরে পড়ছে। পায়েল ওয়াকড কুইকলি, পায়েল টু গেট হোম, পায়েল কিরমভাবে হাঁটছে, তাড়াতাড়ি হাঁটছে বাড়ি পৌঁছানোর জন্য। তাহলে কাজটা কিভাবে হচ্ছে, ভার্বটাকে বর্ণনা করছে সেটা কিভাবে হচ্ছে। দ্য উইন্ড ব্লোজ জেন্টলি, বাতাস মৃদুভাবে বইছে, কেমনভাবে বইছে, ব্লো হওয়াটাকে বর্ণনা করছে, জেন্টলি ব্লো হচ্ছে অর্থাৎ মৃদুভাবে বইছে। এগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব অব ম্যানার বা ক্রিয়ার বিশেষণ, অর্থাৎ ক্রিয়া কিভাবে সম্পাদিত হচ্ছে সেটা বোঝানো হচ্ছে। এবার দেখো অ্যাডভার্ব আমরা কিভাবে তৈরি করব। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব গঠন করা হয়। যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে লেটারটি আই হয়, সরি এল হয়, তবে তার সঙ্গে এল ওয়াই যুক্ত করতে হয়। যেমন সুইট সুইটলি, ব্রাইট ব্রাইটলি,